আব্রারের দুই হাতের মাঝে বন্দী হয়ে আছে আর্শি কেবিনে ঢুকতে হঠাৎ এমন আক্রমণের শিকার হবে তা ধারণা তো ছিল না আরশি গোল গোল চোখে আব্রারের দিকে তাকিয়ে আছে সে আব্রারের রক্তিম চোখ গম্ভীর মুখশ্রী দেখে আরশি বুঝতে পারলো আব্রার কোনো কারণে রেগে আছে হয়তো আব্রারের মোট বুঝে উঠতে পারছে না আরশি এই হাসি আবার এই রাগ করে এই তো কিছুক্ষণ আগেও তো ঠিক ছিল এখন আবার কি হলো কে জানে আরশি সাহস করে আব্রারকে বলল। এমপি সাহেব আপনার উপর কি জিনভর করে নাকি মানে এই হাসেন আবার এই রাগ করেন আর একটু ডিস্টেন্স মেনটেন করলে ভালো হতো কথা কথা এভাবে কাছে আসেন আর্সির কথা শেষ হতে দিল না আপনার জোরে একটা ধমক দিয়ে বলল চুপ বেদক মেয়ে বসের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানো না কেঁপে উঠলো আরশি আপনারের ধমক দিয়ে বলা কথা শুনে মুখটা অন্ধকার হয়ে গেল তার ভীষণ অভিমান হলো আব্রার তাকে এভাবে বকা দিতে পারল বেয়াদব বলতে পারলো আব্রারের কাছে বকা খেয়ে আর কেন যেন খুব কান্না পাচ্ছে ইচ্ছা করছে ভ্যা করে কেঁদে চোখের পানিতে অফিস আর সাথে আব্রারকেও ভাসিয়ে দিতে আর সে ঠোঁট উল্টে মনে মনে বলতে লাগলো ব্যাটা খাটাস কেমনে বকা দিচ্ছি আমাকে কিন্তু আমার এত কান্না পাচ্ছে কেন এই লোকের সামনে আসলে আমি নিজের ইমোশন ধরে রাখতে পারি না কেন এটা তো দুর্বলতার পরিচয় তবে আমি কি ওনার প্রতি দুর্বল হয়ে পড়ছি এমনটা হলে তো চলবে না কোথায় সে আর কোথায় আমি আর তার চেয়ে বড় কথা ওনার লাইফে কেউ একজন আছে হয়তো যাকে তিনি ভালোবাসেন এসব ভাবতে ভাবতে আবডারের চোখের দিকে তাকালো আর্শি আরশির অভিমানী মুখ আর ছলছল আখি জোড়া দেখে নরম হলো আবডার আরশির দিকে আরেকটু ঝুঁকতেই চোখ বন্ধ করে দেয়ালের সাথে আরও সিটিয়ে গেল আরশি আবডার আরশির মুখে আলতো করে ফু দিয়ে বলল ছেলেদের সাথে এত ঘেষা কিসের হ্যাঁ অফিসে কাজ করতে এসেছ কাজ করবে ছেলেদের সাথে এত কিসের কথা নাকি ছেলেদের কাছ থেকে প্রশংসায় পেতে অনেক ভাল লাগে আপনার কথায় ঝটপট চোখ হলো আসে ভাবতে লাগলো সে আবার কোন ছেলের সাথে ঘেসাঘি করলো একটু ভাবতে মাথায় আসলো একটু আগেই স্বামীরের সাথে কথা বলেছে সে আপনার কি তাহলে স্বামীরের কথাই বললো কিন্তু সে স্বামীরের সাথে কথা বলে আপনারের কী চোখ ছোট ছোট করে আবরারের দিকে তাকালো আসি সন্ধিহান দৃষ্টিতে আবরারের দিকে তাকিয়ে বলল আমি কারোর সাথে ঘাসাঘাসি করলে আপনার কি সমস্যা আর কেউ আমার প্রশংসা করলে তাতেই বা আপনার কি আমার উপর এত অধিকার কেন দেখান আপনি আপনার না কোনো সুপ্র পরি আছে তার উপর গিয়ে যত ইচ্ছা অধিকার ফলান আর্শির কথা চল শক্ত হয়ে আসলো আবরারের আর্শি চোখে চোখ রেখে গম্ভীর সরে বলল তার উপর অধিকার ফলানোর অধিকার এখনও পাইনি আমি তাই তো এখনও সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারছে যখন অধিকার পাবো তখন তাকে নিজের হৃদয় পিঞ্জরে লুকিয়ে রাখবো কাউকে তার দিকে তাকানোর সুযোগ দিব না সে শুধুই আমার তার সব কিছু আমার হবে তার রূপ সৌন্দর্য সব কিছু দেখার অধিকার শুধুমাত্র আমার থাকবে আমি চাই সে ভালোবেসে আমার গ্রহণ করুক তাই তাকে সময় দিচ্ছি সঠিক সময়ের অপেক্ষা করছি তাকে কোনো কিছু নিয়ে জোর করার মতো মন মানসিকতা আমার নেই তবে সে যদি ভুল পথে চলে অন্য কারোর সাথে নিজেকে জড়ানোর চেষ্টা করে তবে তার হাত পা ভাঙতে আমার বেশি সময় লাগবে না তাকে আমারই হতে হবে বাই হোক আর বাইকুক আর আমার জিনিস আমি নিজের করে রাখতে জানি সেটা যেভাবেই হোক বুঝলে মিস অদ্ভুত চকালি আব্রারের শেষের কথাগুলো হালকা কেঁপ উঠলো আসি সে মনে মনে বলল কেমন সাই করে বাবা নিজের ভালোবাসার মানুষের হাত পা ভেঙে দিবে এমপি সাহেবের আচার আচরণী বলে দিচ্ছে সে ওই মেয়ের জন্য কত পসেসিভ হ্যাঁ এমপি সাহেবের শুভ্র তোমার কপালে দক্ষ আছে এই লোককে সামলাতে গিয়ে তোমার বারোটা নাবাজে তবে হ্যাঁ মেয়েটা অবশ্যই লাকি এমন করে কয়জনই বা ভালোবাসতে পারে এমন একজন ভালোবাসার মানুষ জীবনসঙ্গী হিসেবে পেলে তার পাগলামিও সহ্য করা সম্ভব হয়তো ওয়েট এক মিনিট এমপি সাহেব আমাকে এসব কেন বললেন আরশির ভাবনার মাঝে তুরি মারল আবরার আরশি চমকে তাকালো আব্রারের দিকে আবরার দূরে সরে গেছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল আসি আবরার বাঘা হেসে বলল মিস অদ্ভুত চোখালি আবার এটা ভেবো না আমি তোমাকে মিন করে কিছু বলেছি আমি তো শুধু তোমাকে একটু সতর্ক করছিলাম আমার শুভ্র পরিসাথে কি কী করতে পারি তা বলে আসি চোখ ছোটো ছোটো করে তাকালো আপনাদের দিকে এই লোক এত জটিলভাবে কথা বলে কেন মনে মনে ভাবল সে আপনার আসির ফেস এক্সপ্রেশন দেখে বলল। বোঝুনি তো তাই তো ওয়েট বোঝাচ্ছি আমি যেভাবে আমার শুভ্রপুরীকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না প্রয়োজন পড়লে তার হাত পা ভেঙে বসিয়ে রাখবো তেমন তোমারও তো এমন কোনো সিক্রেট লাভার থাকতে পারে পরে দেখা যাবে তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে না পেরে সে তোমার হাত পা ভেঙে দিল তাহলে কি হবে বলো আমার তো অনেক বড় লস হয়ে যাবে মিস অদ্ভুত চোকালি মাত্রই তো একটা পিয়ে পেলাম কাজের প্রেশার একটু কমলো তোমার পা ভেঙে দিলে আমার পিছে পিছে কীভাবে ঘোরাবো বলো তাই আগে থেকে একটু সতর্ক করে দিলাম আর কি ছেলেদের থেকে দূরে দূরে থেকো আর একটু সাবধানে থেকো কেমন আপডারের লজিক শুনে তার দিকে বোকার মতো তাকিয়ে আছে আসি সব তার মাথার দশ হাত উপর দিয়ে গেছে মাথা ভন ভন করছে এসব কি বললো তাকে এমপি সাহেব আশি বোকার মতো তাকেই বললো এমপি সাহেব আপনি বাসায় গিয়ে রেস্ট করুন কেমন আপনার মাথা আজ ঠিক নেই মনে হচ্ছে বেশি প্রেশার পড়ায় আপনার মাথাটা বোধহয় গেল আপনার চোখ রাঙিয়ে তাকাতেই আর্শি বলল আপনি থাকুন যা ইচ্ছা করুন আমি যাই টাটা বাই বাই আশি দৌড়িয়ে গিয়ে দরজা খুলে যে বের হতে যাবে অমনি আপনার বলে উঠলো মিস অদ্ভুত চোখালি আর সে থেমে পেছনে তাকাতে দেখল আব্রার তার দিকে এগিয়ে আসছে আবরার আর সে সামনে এসে বলল। কোথায় যাচ্ছ আমি তোমাকে যেতে বলেছি আর সে মাথা দুদিকে নাড়ালো বলল কিন্তু অফিস টাইম তো শেষ আমি বাসায় যাব তো আব্রার বলল। তো মানা কী করেছে নাক মুখ কুচকালো আসি বলল আপনি সত্যিই পাগল হয়ে গেছেন এমপি সাহেব আব্রার বাঁকা হেসে বললো তা তো হয়েইছি একজনের প্রেমে পাগল আমার সব পাগলামি তো তার জন্যই আরশি মুখ বাকিয়ে বলল। নিজে তো কান্নাকাট প্রেমে পড়ে পাগল সাথে আমাকেও পাগল বানাচ্ছেন এই আপনার মতো তার লোক এমপি কিভাবে হলো আপনাকে চোখ পাকিয়ে বলল সেটা তোমার কাজ কি তা মনে আছে তো তোমার কাজ আমার পিছে পিছে ঘোরা নাও ফলো মি আর সে গাল ফুলিয়ে আবরারের পিছু নিতে লাগল। বাইরে আসতেই আব্রার নিজের গাড়ির ডোর খুলে আরশিকে ভিতরে যেতে বললো আরশি জেদ ধরে বলল আমি আপনার সাথে কেন যাব আমি একা যেতে পারবো আপনার হেল্পের কোনো দরকার নেই আপনার হায় তুলে বলল তুমি কি চাও আমি তোমাকে কোলে তুলি অথবা তোমার আব্বাস স্যারকে ফোন করে বলি তুমি আবার বেয়াদিবি করছো কথা শুনছো না যদি এসব না চাও তো ভালোই ভালো গাড়িতে ওঠো আমি তোমাকে কেন হেল্প করব আমি তো নিজের ভালোর জন্যই তোমাকে বাসায় পৌঁছে দিতে চাচ্ছি বলা তো যায় না পথে যদি তোমার কোনো ক্ষতি হয় তাহলে তো আমি আমার মাত্র পাওয়া পিয়ে হারাবো আমার অনেক বড় লস আবরার কথা শেষ হওয়ার আগে আর সে করতে করতে গাড়িতে উঠে গেল আবরার বাঁকা হেসে নিজেও গাড়িতে উঠে বসলো ড্রাইভার গাড়ি স্টার্ট দিতে আর্শির আগে গজগজ করতে করতে নিম্ন সরে বলল অসভ্য এমপি একটা আর্শির নিম্ন সুরে বলা সত্ত্বেও তা শুনে ফেলল আবরার আর্শির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল অসভ্য হয়েছি আমার শুভ্র পরি প্রেমে পড়ে বুঝলে মেয়ে আর্শি ছিটে মাথা এলিয়ে দিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল পাগল পাগল লাগছে তার ভাবছে সামনের দিনগুলো এই পাগল লিম্পির সাথে কীভাবে কাটাবে একদিনই তার যা অবস্থা কয়েকদিন গেলে মনে হয় সেও পাগল টাগল হয়ে যাবে এসব ভেবে মুখটা কাদো কাদো হয়ে গেল আর্শির অন্যদিকে আর্শির চেহারার অবস্থা দেখে মিটমিট করে হাসতে লাগলো আপনার মনে মনে বলল এটা তো মাত্র শুরু প্রতিদিন তোমাকে নতুন নতুন উপায়ে পাগল বানাবো মিস অদ্ভুত চোখ রেডি হয়ে যাও আবার বাড়ি ফিরে একটা হট সাওয়ার নিল দিনে দুইবার সাওয়ার নেওয়া তার ডেইলি রুটিন কাজ শেষে বাড়ি ফিরে সাওয়ার না নিলে শান্তি পায় না সে সুফায় বসে টাওয়াল দিয়ে চুল মুস্তে মসতে আর্শিকে রাগানোর মোমেন্টগুলো ভেবে মিটপিট করে সে এমন সময় একটা মেয়ে তার গলা জড়িয়ে ধরে বলে বসলো কী রে প্রেমে প্রেমে পড়লি নাকি একা একা পাগলের মতো হাসছে যে ইহা তো নয়া নয়া প্রেমে পড়ার লক্ষণ হাসি বন্ধ হয়ে গেল আপনাদের গলা থেকে মেয়েটার হাতটা সরিয়ে কপাল কুচকে বলল আহির বাচ্চা সমস্যা কি তোর যখন তখন বাদরের মতো গলা ধরে ঝুলে পড়িস কেন আর বেশি পেকে গেছিস না বাবাইকে বলে তোকে জলদি বিদায় করার ব্যবস্থা করছি দাঁড়া আর কয়েকটা দিন তারপর তোকে বিদায় করব মুখটা অন্ধকার হয়ে গেল আহিআনার আহিয়ানা সম্পর্কে আপনাদের একমাত্র ছোটো বোন বাড়ির সবার অনেক আদরের সে সবার চোখের মনি ভীষণ আদরে আর নরম মনির তাই তো আব্রার মজা করে বলা কথাগুলোতেও কষ্ট পেল সে আবরার একমাত্র আদরের বোনকে এইভাবে মুখ কালো করে বসে থাকতে দেখে বুঝলো তার ছোট বোনটা কষ্ট পেয়েছে তাই সে আহিকে নিজের বুকে জড়িয়ে নিয়ে বলল। কি হয়েছে আমার ছোট্ট বুড়িটার এই সামান্য কথা এত কষ্ট পেয়েছিস আমি তো মজা করে বলেছি আহি ভাইয়ের আদর পেয়ে ফুপিয়ে উঠল ফোঁপোতে ফোঁপোতে বলল এত এত তারা আমাকে ভাগানোর ছাড় আমাকে তুই আমাকে একটু ভালোবাসিস না ছাড় তুই তোর সাথে আরই কথা নাই আমার আহি ছাড়তে বললেও ছাড়ানোর কোনো চেষ্টা করলো না ছোটোবেলা থেকেই ভাই পাগল সে ভাইকে অনেক ভালোবাসে তাই ভাই একটু উনিশ থেকে বিশ কিছু বলে ফেললেই কাঁদতে বসে সে আবার বোনের স্বভাব ভালোই জানে সে আহির মাথায় হাত বুলোতে বুলোতে বলল আচ্ছা যা তোর বিয়ে ক্যান্সেল আমি রাফিদকে ফোন করে জানিয়ে দিচ্ছি বিয়ে ক্যান্সেল তুই ওকে বিয়ে করবি না কাউকেই বিয়ে করবি না আবরার কথাটা বলে ফোন হাতে নিতেই চট করে ফোন কেড়ে নিল আহি কান্না তার দাঁতে দাঁত চেপে বলল অশুভ ফাজিল ছেলে কথা কথায় রাফিদকে ফোন দিতে যাস কেন হ্যাঁ তুই এখন একটা বলবি আর ওই ব্যাটা আমাকে সারা রাত ফোন দিয়ে দিয়ে পাগল বানাবে আর এই কথা বললে ফোনের ভেতর থেকেই আমার গলা না চেপে ধরে আব্রার বোনের কথা শব্দ করে হেসে ফেলল আহি আব্রারের বাহুতে কিল দিয়ে বলল শোন আমি অন্য একটা কথা জানতে এসেছিলাম আবরার হাসি থামিয়ে ভ্রুকুচকে তাকালো বলল। কি আহি আবরারকে মনে করানোর ভঙ্গিতে বলতে লাগলো ওই যে আমার ফ্রেন্ড আছে না আসি মনে আছে তোর আবরার চেনার ভান ধরে বললো কোন আসি আহি বললো আরে ভার্সিটিতে অনুষ্ঠানের দিন বাসে ফিরে যে আমাকে আমার সব ফ্রেন্ডের সম্পর্কে জিজ্ঞাসা করলি মন আসি তুই তো মনের সাথে কথা বলেছিস মনের পাশেই তো আসি ছিল আবরার মনে পড়ার ভঙ্গিতে বলল। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছি কী হয়েছে তার আহে বলল। সে তো আমাদের অফিসে চাকরি পেয়েছে তোর সাথে দেখা হয়েছে আবরার আহের কথায় তাল মিলিয়ে বলল হ্যাঁ আমাদের অফিসেও একজন নিয়ে এসেছে নাম আরশি রহমান সে নাকি আমি তো চিনতেই পারিনি তোর ফ্রেন্ডকে আহে মাথা কাত করে বলল তুই আবার এত ভোলা মন কবে হলি যাই হোক কেমন কাজ করেছে ও কেমন মনে হলো তোর আমি ওকে আমাদের অফিসের খোঁজ দিয়েছিলাম আর সে চাকরি ও পেয়ে গেছে বাবার তো সে পছন্দ হয়েছে ওকে ইন্টারভিউ নিয়ে আসার পর থেকে শুধু ওর প্রশংসা করেই যাচ্ছে করেই যাচ্ছে আসলে ও মেয়েটাই এমন তোর কেমন লাগলো আবার তুলে বলল মেয়েটি একটু ব্যাদব আছে বুঝলি প্রথম দিন এসে মিস প্রিয়ার সাথে ঝামেলা পাকিয়েছে তাই ওকে আমার প্রিয় বানিয়ে ফেলেছি এখন আমি সোজা করবো ওকে আহে মুখ বাঁকা করে বললো তোর মিস প্রিয়াই একটা সয়তাননি পেত্নী মহিলা আমার বান্ধবীর দোষ দিবি না ও অনেক ভালো হুম আবরা আহিকে ভেঙিয়ে বলল হয়েছে আর বান্ধবীর তারিফ করতে হবে না এ নেই আমার ক্রেডিট কার্ড কালকের দিনটার জন্য এটা তোর যা ইচ্ছা করতে পারিস আহি চোখ বড় বড় করে লাভ দিয়ে উঠলো দুই গেলে হাত দিয়ে বললো সত্যি বলছিস তুই আমাকে নিজের ক্রেডিট কার্ড দিচ্ছিস তাও আবার নিজের ইচ্ছাতে এই এটা তুই তো নাকি অন্য কেউ দেখি দেখি তুই ঠিক আছিস তো বলে আব্রারের কপালে গালে হাত দিয়ে পরীক্ষা করতে লাগলো আহি আবরার কপাল কুচকে বললো তোর না লাগলে দিয়ে দে আমার কার্ড ফেরত দে আর বিদায় আহি এক লাভ দিয়ে দূরে সরে গেল কার্ড হাতের মুঠে পুড়ে দাঁত কেলিয়ে বলল আরে না না কি যে বলিস এত বড় একটা সুযোগ হাতছাড়া করা যায় কালকে তোর টাকা দিয়ে জম্পে শপিং করব ফ্রেন্ডদের ট্রিট দিব ফুরে আহি কান্ডে হাসলো আপনার আহে আবার আব্রার কাছে এসে বলল কিন্তু আমাকে নিজের কার্ড দেওয়ার মতো মহান কাজ কিভাবে হলো তোর দ্বারা সেটা তো বল আবরার বাঁকা হেসে বলল। তুই এত বড় মহান কাজ করলি আমার এত বড় উপকার করলি তাই তো টিট হিসেবে দিলাম আহি বাঁকা চোখে তাকালো আব্রারের দিকে সে আবার কবে কোন মহান কাজ করলো যে তার ভাই এত খুশি হলো আবরার আহিকে সন্ধেহান চোখে তাকিয়ে থাকতে দেখে বলল এবার ভাগ আমার রুম থেকে না হলে কাট ফেরত নিয়ে নিব কিন্তু আহি আবরারকে জিজ্ঞাসাই করতে যাচ্ছিল যে সে কোন মহান কাজটা করেছে কিন্তু আপনার কাট ফেরত নিয়ে নেওয়ার ছেড়ে দেয় দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল এত বড় সুযোগ সে কিছুতেই হাতছাড়া করতে পারে না আবরার যে জন্যই দিয়েছে তো এখন সে ধুমিয়ে শপিং করবে ভেবে নাচতে নাস্তা নিজের রুমে চলে গেল আহি আহিকে পালাতে দেখে মুস্কি হাসলো আবরার বিড়বিড় করে বললো না জেনে অনেক বড় উপকার করলি বুড়ি আবরা নিজের ফোনটা হাতে নিয়ে গ্যালারিতে প্রবেশ করলো একটা পিক জুম করে খুটে খুঁটে দেখতে লাগলো সে পিকটা দেখে যেন তার চোখে মুখে একরাশ মুগ্ধতা ছড়িয়ে পড়ল আপন মনে বলতে লাগল কি মায়ায় ডুবাইলা হে কন্যা কি মায়ায় ডুবাইলা একবার তাকাইলে পলক যেন পড়ে না আবরা নিজের ভেজা এলোমেলো চুলে হাত চালাতে চালাতে বলল আমি বোধহয় সত্যিই পাগল হয়ে গেছি এক শুভ্র মায়াবিনীর প্রেমে পাগল হয়ে গেছি যেখানে আগে প্রেম ভালোবাসা কি তাই বুঝতাম না আর এখন কি না সে আমি ছন্দ রচনা করছি মানুষ প্রেমে পড়লে বুঝি কবি হয়ে যায় নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে হাজারো জল্পনা কল্পনা করে আমি জানি না ভালোবাসা কি। কিভাবে কাউকে ভালোবাসতে হয় তবে আমি প্রতি মুহূর্তে তাকে অনুভব করছি খুব করে অনুভব করছি আমার মন আমাকে প্রতি মুহূর্তে জানান দেয় তাকে ভুলে থাকা আমার পক্ষে অসম্ভব সে আমার জীবন আমার প্রতিটা শ্বাসের সাথে জড়িয়ে গেছে খুব বাজেভাবে তার প্রতি আসক্ত হয়ে পড়েছি আমি কল লিস্টে ঢুকে একটা নাম্বার বের করলো আপনার নাম্বারটা তার ফোনে মিস অদ্ভুত চোকালি নামে সেভ করা আপনার বাঁকা হেসে সেই নাম্বারে কল দিল অন্যদিকে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে একবারে পড়তে বসেছে আরশি রিফা তাকে এক মুখ ভরে কড়া করে বানানো চা দিয়ে গেছে যাতে তার পড়ার সময় ঘুম না আসে মেয়েটা তার সব কিছুর খেয়াল রাখে ভেবে হাসলো আসি চায়ের চমুক দিতে দিতে শীত তাকাতে লাগলো সে এমন সময় ফোনটা বেজে উঠল তার পড়ার সময় ফোন বেজে ওঠায় বিরক্ত হলো আসি কপাল কুচকে ফোন হাতে নিল সে সেভ করা নম্বর নয় তবে এই নাম্বারটা চেনে আসি হ্যাঁ এটাই তো সে নাম্বার যে নাম্বার থেকে কল পাওয়ার অপেক্ষা করতো সে চায় তো একটা কল অন্তত আসুক তার ফোনে কিন্তু আসেনি তবে আজ কেন না চাইতে অভিমান হলো আসি ধরবি না সে এই লোকের ফোন কেন ধরবে এতগুলো দিন তো লোকটা একবারও তাকে ফোন দেয়নি তার খোঁজ নেয়নি সে ফোনটাই সাইলেন্ট করে রেখে আবার সিট দাগানোতে মনোযোগ দিল কিন্তু সে মনোযোগ বেশিক্ষণ ধরে রাখতে পারল না কারণ আপনার একাধারে কল দিয়েই যাচ্ছে রাগ হলো আর রেগে ফোন রিসিভ করে তেজের সাথে বলল সমস্যা কি আপনার এতদিন পর কেন ফোন দিয়েছেন এতদিন তো একবারও ফোন দিয়ে খোঁজ নেননি তাহলে আজ কেন ফোন দিচ্ছেন আর একাধারে কেন ফোন দিয়ে যাচ্ছেন হ্যাঁ কথাগুলো বলে জোরে জোরে শ্বাস নিতে লাগলো আর্শি অপর পাশে আবরার বোকার মতো ফোন কানে লাগিয়ে বসে আছে সে এত রেগে গেল কেন মাথার উপর দিয়ে গেল তার কয়েক সেকেন্ড নিয়ে নিজেকে স্বাভাবিক করে আবরার বলল আরে ওকে মিস অদ্ভুত চোখালি এত রেগে আছো কেন কিছু হয়েছে কি হুশ ফিরল আর্শির জিভে কামড় দিল সে বুঝতে পারল রাগের বসে উল্টাপাল্টা কথা বলে ফেলেছে আবরার কেন তাকে ফোন দিবে তার খোঁজ খবর নিবে তার কি ঠাকা পড়েছে নাকি খোঁজখবর নেয়ার আর সে কি না বলদের মতো আপনারকে এসব বলছি। এসব ভেবে দেয়ালে নিজের মাথা পিটাতে ইচ্ছা করছে আসি। এখন নিশ্চয়ই এই অসভ্য লোক তার কথার মজা ওড়াবে তাকে খোঁচা দেবে সে একটা ঢোক কিনল না দমে গেলে চলবে না নাহলে এই লোক তাকে আরও লজ্জা দেবে সে নিজেকে বুঝ দিয়ে গলা ছাড়লো ঝাঁঝালো কণ্ঠে বলল। আমি ঠিক আছি আমার আবার কি হবে আর কোথায় আমি রেগে আছি কিছু হয়নি আমার কিন্তু আপনি কেন এত রাতে ফোন করেছেন আসির কথাবার্তা অস্বাভাবিক লাগলো আপনারের কিছু একটা মাথায় আসতে শয়তানি হাসি দিল সে বলল তুমি যে আমার বিয়ে তাকেই বলে গেছ মিস অদ্ভুত চোকালি আর সে মুখ বাকিয়ে বললো আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল সম্পত্তি না যে যখন ইচ্ছা তখন ফোন করবেন আপনার আশির কথা শুনে বিড়বিড় করে বলল হতে কতক্ষণ আর সে স্পষ্টভাবে শুনতে পেল না আপনারের কথা কপাল কুচকে বলল কি বলছে না তো আসতে কিছুই তো শুনতে পাচ্ছি না আর কী যেন ফোন দিয়েছেন জলদি বলুন আব্রার বাঁকা হেসে বললো আমি তো অফিসিয়াল কথা বলার জন্য ফোন দিয়েছিলাম কিন্তু এখন তো অন্য একটা বিষয় জানতে ইচ্ছা করছে আর সেই কপাল আরও কুচকে আসলো জিজ্ঞাসা করলো কি আব্রার সন্ধেহান কণ্ঠে আশিকে জিজ্ঞাসা করলো তুমি কি আমাকে মিস করছিলে মিস অদ্ভুত চোখালি তোমার কথাগুলো শুনে মনে হলো তুমি আমাকে খুব বেশি মিস করছিলে অপেক্ষা করছিলে আমি কখন তোমায় কল করব। চাচ্ছিলে আমি ফোন করে তোমার খোঁজ খবর নিই কিন্তু এমনটা না করায় ভীষণ অভিমান হয়েছে তোমার আমার ধারণা কি ঠিক আব্রারের কথাগুলো শুনে কান গরম হয়ে আসলো আর্শির বুকের ধুকপুকানি বেড়ে গেছে তার ঠিক এটারে ভয় পাচ্ছিল সে আর তাই হলো আব্রা ধরে ফেলেছে আর্শির রাগ করে বলা কথাগুলোর মানে আরশির শুকনো একটা ঢোক গিললো তার শ্যামখশ্রী ফ্যাকাশে বর্ণ ধারণ করলো এখন কি বলবে সে অন্যদিকে আসির কোনো সারা শব্দ না পেয়ে আবরা ঠোঁট এলিয়ে হাসল বলে উঠল তার মানে আমি যা ভাবছি তাই ঠিক তুমি আমাকে মিস করছিলে কিন্তু কেন মিস করছিলে মিস অদ্ভুত চোকালি আসি ফোনটা কানের কাছ থেকে সরিয়ে দুই তিনবার বড় বড় শ্বাস নিল মনে মনে নিজেকে বলল যেভাবেই হোক কথা কাটাতে হবে না হলে এই অসভ্য এমপি সাহেব আমাকে লজ্জা দিতেই থাকবে তার চেয়ে বড় কথা উনি ভাববে আমি না ওনাকে কিছুতে বুঝতে দেয়া যাবে না আর আমারও নিজেকে সামলাতে হবে আমার ওনার প্রতি দুর্বল হওয়া মোটেও ঠিক নয় আর সেই ফোনটা আবার কানের কাছে নিল ঝাঁঝালো কণ্ঠে বলল এসব গাজাখড়ি চিন্তাভাবনা করা ছাড়ুন আমি আবার আপনাকে মিস করতে যাব কেন ইনফ্যাক্ট আমার ফোনে তো আপনার নাম্বারটাও সেভ করা নেই তাই আমি অন্য একজনকে ভেবে আপনাকে কথাগুলো বলে ফেলেছি তাই এসব আউফাউ ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলুন আর আমি আপনার বিয়ে আপনার অফিসে বাসায় আসার পর আমি আপনার পিয়ে নই আর আপনিও আমার বস নন তাই যখন তখন ফোন দিবেন না আমি পড়তে বসেছি আশা করছি আর ফোন দিবেন না কথা শেষ করে খট করে কল কেটে দিল আসি আপনারকে কিছু বলার সুযোগটাও দিল না ফোস করে একটা শ্বাস ছাড়ল সে এমনটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না তার চুলগুলো খামছে ধরল সে সাথে এভাবে কথা বলে বুকের মধ্যে কেমন একটা চিন চিন ব্যথা অনুভব করছে আসি। ভীষণ কষ্ট হচ্ছে তার চোখে জল চলে এসেছে কিন্তু গড়িয়ে পড়তে দিচ্ছে না সে নাক টেনে বিড়বিড় করে বলল। কেন এমন হচ্ছে আমার সাথে কেন এ কোন অসুখে আক্রান্ত হলাম আমি আমি তো ওনাকে নিয়ে ভাবতে চাই না তবুও কেন উনি সর্বদা আমার ভাবনায় বিচরণ করে কেন আমি নিজেকে নিজের অনুভূতিকে কন্ট্রোল করতে পারছি না আমি তো এমন নই কোথায় অন্য কাউকে হাজারটা করা কথা শোনালেও তো আমার কিছু যায় আসে না তবে এমপি সাহেবের বেলা এমন কেন তাকে কেন দুটো করা কথা শোনাতে আমার বুক কাঁপে কেন কষ্ট হয় কেন কেন আমার কেনর জবাব কে দিবে আর আর এমপি সাহেব তো আমাকে আর ফোনও দিবে না হয়তো আজকের ব্যবহারের পর আসি আরও শক্ত করে চুল খামচে ধরলো এমন সময় তার ফোনটা ভাইব্রেট করে উঠলো আসি দ্রুত ফোনটা হাতে নিয়ে দেখলো আপনারের নাম্বার থেকে মেসেজ এসেছে অজান্তে আসি ঠোঁটের কোণে চমৎকার হাসি লেখা ফুটে উঠলো মেসেজটা ওপেন করে দেখলো তাতে লেখা তুমি আসতে একটা বেয়াদ মিস অদ্ভুত চৌকালি বসের মুখের উপর কিভাবে কল কেটে দাও হ্যাঁ কালকে আসো অফিসে তারপর তোমার বেয়াদি ছাড়ানোর ব্যবস্থা করছি আমি আপনারের মেসেজটা পরে হাসলো আসি মনের মধ্যে অদ্ভুত প্রশান্তির দেখা মিলল যেন মেসেজ দিবে না দেবে না করেও দিয়ে ফেললো আপনি একটু অসভ্য লোক এমপি সাহেব অপর প্রান্তে আপনারাও আর্শির মেসেজ পরে হাসলো মাথা ঝাঁকিয়ে বলল আমি তো অসভ্যই তবে সবার জন্য না নিজ থেকে আহি আনার চিৎকার শুনে ফোন রেখে বাইরে আসলো আপনার ডিনার করার জন্য ডাকছে তাকে অন্যদিকে আরশি ও ফোন রেখে পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করতে লাগলো ক্লাস শেষে ভার্সিটি থেকে বের হলো আরশি আর তার বন্ধুরা আহিয়ানা বললো আজকে আমি তোদের সবাইকে লাঞ্চ ডেট দেবো আবির আর রাহুল লাফিয়ে উঠে বললো সত্যি আহিয়ানা ভাব নিয়ে বললো অবশ্যই মিথ্যা ক্যান কমু আবির দাঁত বের করে বললো চল চল আজকে তোদের ফকির বানাবো আহিয়ানা ভাবের সাথে বললো হোমো না ফকির কত খাইতে পারু দেখম আসি ঘড়ি দেখে মুখটা কালো করে বলল আমি আসতে পারবো না রে আমাকে অফিসে যেতে হবে এমনিতে লেট হয়ে গেছি আজকে ঠিক টাইমে পৌঁছাতে পারবো কি না কী জানি তোরা যা আরশির কথা সবার মুখটা ছোট হয়ে গেল মোহনা বলল। আহি দোস্ত আমরা অন্য একদিন ট্রিটটা নিই আজকে তো আরও সময় নেই যেদিন ছুটি থাকবে সেদিন যাব। সবাই মোহনার কথা সায় জানালো কিন্তু আরশি ওদেরকে বলল। আরে হে তোরা তো একদিন আমি না থাকলে কি হবে আমি না হয় অন্যদিন আহির থেকে ট্রিট নিয়ে নিব তোরা এনজয় কর কেউ রাজি হলো না তারা কিছুতেই যাবে না আর্শিকে ছাড়া আরশি অনেক বুঝিয়ে ওদের রাজি করালো একটা লাঞ্ছিত তাকে ছাড়া করলে কি এমন হবে শুধু শুধু ওর জন্য কেন ওরা মিস করবে সবাই মুখ কালো করে আহি সাথে গেল আর আসি হাঁটা ধরল রিক্সা নেওয়ার জন্য কিন্তু একটু আগাতেই অনেকগুলো গাড়ি এসে থামলো আরশির সামনে সে অবাক চোখে তাকিয়ে দিল গাড়িগুলোর দিকে গাড়িতে পাশাপাশি বসে আছে আব্রার আর আর্শি আসি দাঁতে দাঁত চেপে সামনে তাকিয়ে আছে স্পষ্ট বোঝা যাচ্ছে রেগে আছে সে ওই সময় আব্রারই নিজের সৈন্য সামন্ত অর্থাৎ নিজের গার সহকারে এসে আর্শির সামনে গাড়ি থামায় আর আরশিকে বলে গাড়িতে উঠতে সে রাজি না হয় আজও কোলে তুলে গাড়িতে উঠাবে বলে ভয় দেখায় আব্রার তাই তো এত রাগ হচ্ছে আরশির ইচ্ছা করছে আব্রারের গলা চেপে দিতে অন্যদিকে দশ সেকেন্ড পর পর আরশির রাগি মুখটার দিকে তাকাচ্ছে আব্রার আরশিও বুঝতে পারছে আবরার বারবার তার দিকে তাকাচ্ছে তাই আরশি সরাসরি আব্রারের চোখের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল সমস্যা কি এভাবে লুচুর মতো তাকিয়ে আছেন কেন লুচুর মতো কেন আপনি তো লুচুই আমার কি রূপ বেড়ে গেছে ঝরে ঝরে পড়ছে নাকি যে এভাবে তাকাছেন বারবার আশির আগে মুখটা দেখে ভীষণ হাসি পাচ্ছে আপনাদের কিভাবে রাগে ফোসফোস করছে শুরু নাকের পাতা ক্ষণে ক্ষণে ফুলে উঠছে আপনারের ইচ্ছা করছে আশির নাকটা চেপে দিতে কিন্তু নাক চেপে দিলে আশি আবার তার গলা না চেপে দেয় তাই এই মুহূর্তে আশি নাক চেপে দেওয়ার দুঃসাহস দেখালো না আপনার তবে আরশিকে আর একটু রাগিয়ে দিতে বলল আমি তো আমার প্রিয়তমাকে দেখছিলাম আর নতুন নতুন রূপ দেখে প্রতিদিন নতুনভাবে পাগল হচ্ছি আমি আর সে একবার নিজের দিকে তাকিয়ে আব্রার দিকে তাকালো আবরার ঠোঁট এড়িয়ে হাসলো আরশির কাণ্ড দেখে বলল আমি তো আমার প্রিয়তমা মানে আমার শুভ্র কথা বলছিলাম তুমি আবার নিজেকে ভেবো না জানো সে তো সামনে নেই তাই তোমার মাঝে তাকে কল্পনা করছি আর সে দাঁতে দাঁত চেপে বললো আজ নিশ্চয়ই আমি আর আপনার শুভ্র পরি এক রঙের পোশাক পরিনি আবার আর মুখটা দুঃখী দুঃখী করে বলল কি আর বলবো দুঃখের কথা মিস অদ্ভুত চোকালি আজও তোমাদের দুজনের পোশাকের রঙ এক তাই তো তোমার দিকে তাকিয়ে তাকে ইমাজিন করছি আছে সে শুভ্র পরি থেকে আসমানি পরে হয়ে গেছে তুমি আবার তাকে হিংসা করো না যেন চরম পর্যায়ে রেগে গেল আরশি কোথায় আছে গাড়িতে কে আছে সব ভুলে চেলিয়ে বলল ফাইজলামি করেন আমার সাথে হ্যাঁ আপনার প্রিয়তমানা পরি যাই হোক তার করণীয় কী জানেন আবরার বোকার মতো দুই দিকে মাথা নাড়ালো মানে সে জানে না আর সে নিজের ধারালো নখগুলো আব্রারে দেখে তাক করে কটমট করে বললো তার উচিত নখ ঢুকিয়ে আপনার চোখ ফুটো করে দেওয়া আপনার চোখগুলো তুলে নিয়ে মার্বেল খেলা তাহলে যদি আপনার লোচমি করা কমে এই চোখ শুধু তাকে দেখবে শুধুই তাকে অন্য কোনো মেয়েকে কেন দেখবে আবরার চোখ বড় বড়ো করে বলল তুমি তো সাংঘাতিক মেয়ে মিস অদ্ভুত চোখ আলি তোমার জামার কপালে তো অনেক দুঃখ আছে বেচারা চোখ না কান গলা সব কিছুর বেহাল দশা দেখতে পাচ্ছি আমি তুমি আজকে বাড়ি গিয়ে নখ কাটবে একদম চামড়ার সাথে লাগিয়ে কাটবে একটুও যেন বাড়তি না থাকে আর সে নিজের নখগুলো ঘুরিয়ে ফিরে দেখতে দেখতে ভাব নিয়ে বলল বিয়ে করার চিন্তাভাবনা তো নেই তবে যদি ভাগ্যে বিয়ে থাকে তাহলে তো হবেই আর বিয়ে হলে আমার জামায়ের কপালেও দুঃখ আছে আমি ছাড়া অন্য কোনো মেয়ের তাকানো তার জন্য নিষিদ্ধ করব আমি আর যদি তাকায় আবরার গোল গোল চোখ করে জিজ্ঞাসা করলো কি করবে আরশি শয়তানি হাসি দিয়ে নিজের নখ দেখিয়ে বলল চোখ ফুটো করে দিব চোখ তুলে মার্বেল খেলব সে অন্ধ হয়ে থাকবে কিন্তু অন্য কোনো মেয়ে থেকে তাকাতে পারবে না আবরার শুকনো একটা ঢোক গিলে বলল তোমার জামাই কবুল বলে আগে তোমার নখ কাটবে দেখে আব্রার এমন উদ্ভট কথা শুনে রাগের মাছেও ফিক করে হেসে দিল আরশি হাসতে হাসতেই বলল এসব চিন্তাভাবনা আপনার পাগলা মাথা থেকে আসা সম্ভব আর্শিকে হাসতে হাসতে দেখে মস্কি হাসলো আপনার বলল যাক ম্যাডামের রাগ কমল তবে নাহলে কিছুক্ষণ আগে যেভাবে ফুলেছিলে মনে হচ্ছিল আর কিছুক্ষণ পর ফেটে না যাও আবডারের গা জ্বালানোর কথা শুনে হাসি থামিয়ে দিল আশি চোখ পাকিয়ে তাকালো আপনার দিকে আবরার আশিকে পাত্তা না দিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো আর আপন মনে গুনগুন করতে লাগলো কিছু সময় যেতে আবরা যে ড্রাইভারকে বলল গাড়ি থামাতে আরশি উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে দেখলো একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়েছে আব্রার এটা সেই রেস্টুরেন্ট যেখানে আব্রারের অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল আব্রার গাড়ি থেকে নেমে আরশিকেও বলল নামতে আরশি নেমে জিজ্ঞাসা করলো এখানে কেন গাড়ি থামালেন আপনার পকেটে হাত গুঁজে বলল রেস্টুরেন্টে মানুষ কী করতে আসে খেতে আসে অবশ্যই আমিও খেতে এসেছি প্রচুর ক্ষুদা লেগেছে এই সকালে দুটো ব্রেড খেয়েছি আর এখন পর্যন্ত না খেয়ে আছি এখন না খেলে আর শরীর চলবে না তা আগে পেট ভরে পেটে শান্তি অর্জন করি তারপর কাজকর্ম করব। আব্রারের মুখে ক্ষুধার কথা শুনে আর পেটে গুড় গুড় করে উঠলো সেও সকালে পাতলা একটা রুটি খেয়েছে আর এখন পর্যন্ত না খেয়ে আছে এখন আবরার তাকে দেখিয়ে দেখিয়ে খেলে কীভাবে সহ্য করবে সে আরও ক্ষুদা বেড়ে যাবে আর এত বড়ো রেস্টুরেন্টে খাবারের দামও অনেক বেশি তার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয় তাই আসি আপনারকে বলল আপনার যখন খোঁতা লেগেছে আপনি গিয়ে খেয়ে আসুন আমি গাড়িতে অপেক্ষা করছি আসি দ্রুত ঘুরতে আবরার বলে উঠল। মিস অদ্ভুত চৌকালি তুমি যে আমার পি তাকে ভুলে গেছো তোমার কাজ আমার কথা শোনা আমার সব কিছুর খেয়াল রাখা আমি যা বলবো তাই করা এখন আমার ভিতরে গিয়ে যদি কিছু দরকার পড়ে তাহলে তাই আর কথা না আমার পিছিয়ে পিছিয়ে এসো আর্শি মুখটা ছোট করে আব্রারের পিছু নিল ভিতরে ঢুকে আবরার কর্নারের একটা টেবিল দখল করে নিল আর্শিকে দাঁড়িয়ে থাকতে দেখে বললো দাঁড়িয়ে আছো কেন আমি সদ্ভুত চোখ আলি বসে পড়ো আমার খেতে সময় লাগবে আসি চুপচাপ বসে পড়ল। আবরার মেনু দেখে অনেকগুলো খাবার অর্ডার করলো কিছুক্ষণের মধ্যেই সব খাবার চলে আসলো এত খাবার দেখে চোখ বড় বড় করে তাকালো আসি। এত খাবার আবড়ার কি করে খাবে ভাবতে লাগলো সে তার উপর বাহারি বাহারি খাবারের ঘ্রাণ নাকে এসে পৌঁছাতেই খোদা আরও কয়েকগুণ বেড়ে গেছে আরশি সে দ্রুত মুখ অন্যদিকে ফিরিয়ে নিল করুণ অবস্থা তার বসে বসে এখন খাবারের ঘ্রাণ সহ্য করতে হবে আবার নিচে প্লেটে খাবার নিতে নিতে বলল নাও শুরু করো আরশি বুঝতে না পেরে আপনার দেখে তাকিয়ে বলল কী শুরু করব আবার বললো খাওয়া শুরু করবে এত এত ক্ষুদা লাগা সত্ত্বেও আর্শি একটা ঢোক গিলে বললো আপনার ক্ষুদা লেগেছে আপনি খান আমি কেন খেতে যাব আব্রার বিরক্ত কণ্ঠে বললো সব কিছুতেই ঝামেলা করা লাগে তোমার এখন আমি একা একা খাবো আর তুমি বসে বসে আমার খাবারে নজর দিবে পরে যদি আমার পেট খারাপ হয় আর সে রাগে ফোস করে উঠল সে আপনারের খাবারে নজর দিবে সে আর সে রাগে গজগজ করতে করতে কিছু বলতেই যাচ্ছিল এমন সময় তার কাঁধে কেউ একজন হাত রাখল আরশি চমকে পেছনে তাকাতেই দেখল তার ফ্রেন্ড সার্কেলে সবাই দাঁড়িয়ে আছে সবার চোখে মুখে কৌতূহল শুধুমাত্র একজন ছাড়া আর সে হলো আহি আহি চিলমুড়ে দাঁড়িয়ে আছে সবার আড়ালে ভাইয়ের দিকে তাকে মিটমিট করে হাসছে আরশি উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো তোর এখানে আবির বলল হ্যাঁ এখানে তো লাঞ্চ করতে আসলাম এই রেস্টুরেন্টটা ভালো তাই আরশি বলল। তাহলে তোদের এত লেট হলো কী করে তোরা তো আরও আগে রওনা করেছিলি আহি বলল আর বলিস না ইয়ার এই মোহ বেলপুরি পাগলি মহিলা মাঝ রাস্তায় গালি থামালে বেলপুরি খাওয়ার জন্য তাই তো লেট হয়ে গেল মোহনা গোল গোল চোখে একবার আবরারকে দেখছে আরেকবার আরশিকে সে আরশির একেবারে কাছে চেপে এসে ফিসফিস করে বলল তলতলে টেম্পু চালাস তুই এভাবে আমাদের লুকিয়ে আমার ক্রাশের সাথে ডেটে আসতে পারলি আরশি মোহনার হাতে একটা চিমটি কেটে বলল উনি আমার বস উল্টাপাল্টা ভাবা ভাবা দে সে লাঞ্চ করার জন্য এখানে এসেছে আর আমি তার পিয়ে তাই তার পিস পিস ঘোরা লাগছে মোহনা ঠোঁট গোল করে বলল ও তাহলে এই ব্যাপার আগে বলবি না দোস্ত আরশি চোখ পাকিয়ে তাকালো মোহনার দিকে মোহনা দ্রুত সরে আবিরের কাছে গিয়ে দাঁড়ালো আবরার ওদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল তোমরাও লাঞ্চ করতে এসেছো বুঝি সবাই মাথা ঝাঁকালো আহি হাতে থাকা ক্রেডিট কার্ড ঘুরিয়ে ফিরিয়ে বললো আমি ওদের ট্রিট দিতে নিয়ে এসেছি আব্রার চমৎকার একটা হাসি দিয়ে বলল তোমরা সবাই আমার সাথে জয়েন করতে পারো আমি খুব খুশি হব। আশির ফ্রেন্ডরা প্রথমে অবাক হলেও পরে খুব খুশি হলো আপনার অমায়িক ব্যবহারে সবাই রাজি হয়ে গেল আপনাদের সাথে লাঞ্চ করার জন্য আহি একটা চেয়ারে বসতে বসতে বললো আজ তো আমি ট্রিট দিচ্ছি তাই সব বিল আমি পে করব কিন্তু আপনারের দিকে বাঁকা চোখে তাকিয়ে কথাগুলো বলল আহি আবরার মনে মনে বলল। আচ্ছা বাচ্চু আমার টাকা দিয়ে আমাকে টিট দিবি আহি মিটমিট করে হাসতে লাগলো আবরার পাত্তা দিল না সবাইকে উদ্দেশ্য করে বলল তো চলো সবাই খাওয়া শুরু করো সবাই সাজা নিয়ে খাওয়া শুরু করলো আবরার পাশে বসেছে মন আর আরশি বসেছে অপোজিটে আবরার খেতে খেতে মনকে জিজ্ঞাসা করলো তো কেমন আছেন মিস কিউটি মন কিছুটা লজ্জা পেল সবার সামনে এভাবে কিউটি বলায় লাজুক হেসে বললো এই তো ভালোই আছি আপনি কেমন আছেন আবরার মৃদু হেসে বললো বিন্দাস তবে আমার কিন্তু একটা আফসোস রয়ে গেলো সবাই কৌতূহল নিয়ে তাকালো আব্রারের দিকে আবরার আশির দিকে বাঁকা চোখে তাকিয়ে বললো আপনার মতো সুইট একটা মেয়ে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হলে খুব খুশি হতাম আপনার মতো একটা মিষ্টি কিউট মেয়েই আমার দরকার ছিল কিন্তু পেয়ে গেলাম ঝালমরিচ সবাই শব্দ করে হেসে উঠলো কারণ আবার যে আর্শিকে ঝালমরিচ বলছে তা সবাই বুঝতে পেরেছে অন্যদিকে মুড অফ হয়ে গেল আর্শির সে চুপচাপ নিচের দিকে তাকিয়ে খাবার নাড়াচাড়া করতে লাগলো আবরা সবার সাথে টুকটাক কথা বলছি খেতে খেতে কিন্তু আশির দিকে তাকাচ্ছেও না যেন আশি নামে কেউ এখানে নেই আর্শি খাচ্ছে কম এসব দেখছে বেশি আপনার এভাবে ইগনোর করায় মনের মাঝে একটা চাপা কষ্ট অনুভব করলো আরশি এতক্ষণ পেটে প্রচণ্ড ক্ষুধা লাগলো এখন কেন যেন গলা দিয়ে খাবার নামছে না কোনো রকমে অল্প একটু খেলো সে খাওয়া শেষ করে সবাই আরও কিছুক্ষণ গল্প করলো এর মাঝে আরসি একটাও কথা বলেনি সে চুপচাপ বসেছিল আবার সবার জন্য আইসক্রিম অর্ডার দিল তারপর খাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হলো সবাই আবার সবাইকে বিদায় জানিয়ে আরশিকে নিয়ে গাড়িতে উঠলো রওনা করলো অফিসের উদ্দেশ্যে গাড়িতে বসে আসি একবারও আপনার দিকে তাকালো না আর না কোনো কথা বলল ব্যাপারটা আপনার নজরে আসতে সে বুঝতে পারল কোনো কারণে আসির মন খারাপ কিন্তু কিছুক্ষণ আগেও তো ঠিক ছিল আপনার একটু গভীরভাবে ভাবতে বুঝতে পারল বিষয়টা সে ওটা ওটা বলে আর্শিকে রাগানোর চেষ্টা করলো কিন্তু কোনো লাভ হলো না তাই সময় চুপ হয়ে গেল সে অফিসে পৌঁছেতে নিজের কাজে লেগে পড়লো আর্শি তবে আশি খেয়াল করলো তাদের ফ্লোরে আজ কোনো ছেলে কাজ করছে না সব মেয়ে পাশের একটা মেয়েকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানালো ম্যানেজার নাকি এমনটা করেছে এই ফ্লোর এখন থেকে শুধু মেয়েরাই কাজ করবে আশির মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো আসলে বিষয়টা কী তবে বেশিক্ষণ এসবে মাথা ঘামালো না সে নিজের কাজে মনোযোগ দিল অফিস টাইম শেষ হতেই আব্রার বেল বাজিয়ে আর্শিকে কেবিনে ডাকল আরশি আবরারকে সব কাজ বুঝিয়ে দিয়ে বের হতে নিলেই আবরার বলে উঠলো তুমি আমার সাথে যাবে মিস অদ্ভুত চোখালি আর সে কোনো কথা বললো না বিরক্ত হলো আপনার আর সে তার সাথে একটাও এক্সট্রা কথা বলছে না সেটা সহ্য হচ্ছে না তার আপনার এক ঝটকায় আর সে কাছাকাছি চলে আসলো আর সে সরে যেতে চাইলে হাত চেপে ধরলো সে দাঁতে দাঁত চেপে বলল ইগনোর করছো আমাকে কি হলো বলো তোমার সাহস হয় কী করে আমাকে ইগনোর করার আর সে এক নিজের হাত ছাড়িয়ে নিল করা কণ্ঠে বললো নিজের লিমিটের মধ্যে থাকুন স্যার আমার আপনার সাথে ইগনোর করার মতো কোনো সম্পর্ক নেই আমাদের সম্পর্ক শুধুমাত্র কাজের মধ্যেই সীমাবদ্ধ তাই এসব অদ্ভুত ব্যবহার করা থেকে বিরত থাকুন আপনার অবাক হলো আর্শির ব্যবহারে আর সেইভাবে কথা বলবে ভাবনার বাইরে ছিল তা তার ভাবনার মাঝে কেবিন থেকে বেরিয়ে গেল আর্শি আপনার তাকিয়ে রইল আর্শির যাওয়ার পানি আজ আর থামাল না আর্শিকে সময় বহমান দেখতে দেখতে কেটে গেছে একটা মাস এই এক মাসে আসি আপনারকে সম্পূর্ণরূপে ইগনোর করেছে এই যেন সম্পূর্ণ নতুন এক আশি আবার যতই দেখেছি ততই অবাক হয়েছে এই এতগুলো দিনে কাজ ব্যতীত কোনো কথা আব্রারের সাথে বলে নিয়ে আসি আর না ঝগড়া করেছে আবার যা বলেছে তা নিঃশব্দে মেনে নিয়েছে সে সেদিনের আশির করা ব্যবহারের পর থেকে আর আশির সাথে ঝগড়া করার চেষ্টা করেনি না কোনো কিছু নিয়ে জোর করেছে তবে আর্শির খেয়াল রাখতে ভুলে নিছি এই কয়েকদিন আরশিকে হাসানোর অনেক চেষ্টা করেছে আবরার কিন্তু আরশি কেমন যেন অন্যরকম হয়ে গেছে সব সময় গম্ভীর হয়ে থাকে আবরার বুঝে উঠতে পারছে না কি হলো আরশির কেন তার মাঝে এত পরিবর্তন ক্লাস এসে ক্যান্টিনে বসে আছে আরশি আর তার সব ফ্রেন্ড আজ একটা ক্লাস না হয় আগে ছুটি হয়ে গেছে ওদের তাই সবার সাথে ক্যান্টিনে এসেছে আরশি আহি নাকি কোনো জরুরি কথা বলবে আহিকে হাসফাস করতে দেখে মোহনা বলল কী রে জরুরি কথা কি বলবি নাকি হুদায় বসায় রাখবি আহি আমতা আমতা করে বলল আসলে আসলে হয়েছে কি মন আহির কাঁধে হাত রেখে বলল কি হয়েছে বল আহির চোখ বন্ধ করে এক নিশ্বাসে বলল আমার বিয়ে ঠিক হয়ে গেছে আহির কথায় চোখ বড় বড় হয়ে গেল সবার একযোগে চিল্লিয়ে বলল কি আহি মুখটা ছোট করে বলল। হুম তোদেরকে রাফিদের কথা বলেছিলাম না সে দেশে ফিরেছে এখন উনি চায় এক সপ্তাহের মধ্যে আমাকে বিয়ে করতে বাবাই রাজি হচ্ছিল না এত দ্রুত কিভাবে কি করবে কিন্তু সে অনেক রিকোয়েস্ট করেছে তাই বাবাই রাজি হয়ে গেছে আসন্ন শুক্রবার বিয়ে এখন মূল কথা হলো তোদের সবাইকে আমার বিয়ের দুই দিন আগে আমাদের বাড়িতে আসতে হবে আর এই দুই দিন তোরা আমাদের বাড়িতেই থাকবি কেউ না করতে পারবি না কিন্তু আগেই বলে দিলাম সবাই রাজি হলো মন আর রাশি রাজি হতে চাচ্ছিল না অনেক কষ্টে ওদের রাজি করানো হলো মনকে আহি বোঝালো সে নিজে মনের বাবার সাথে কথা বলবে আর আসি বলো সে বাসায় গিয়ে জানাবে আসবে কিনা এখনও শিওর না কিন্তু আহি চেপে ধরলো যে কোনোভাবে হোক আসতেই হবে আহি সবাইকে উদ্দেশ্য করে বললো তো ওদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে সবাই উৎসুক হয়ে জানতে চাইল কি আহি হাসতে হাসতে বলো জানতে পারবি আগে আমাদের বাড়িতে আয় আমি কিন্তু গাড়ি পাঠিয়ে দেবো সবাই চলে আসবি কেউ কোমর পেঁচিয়ে নিজের দিকে টেনে নেয় কেঁপে উঠল আরশি মাথা গিয়ে ঠেকল সামনের ব্যক্তির বুকে নাসার রন্ত্রে এসে ঠেকল পরিচিত ঘ্রাণ ধীরে ধীরে পিটপিট করে চোখ খুলল আসি মুখটা সামান্য উঁচু করে সামনের মানুষটার দিকে তাকাল সে সামনের মানুষটাকে দেখে মুখটা হা হয়ে গেল তার কারণ সামনের মানুষটা আর কেউ না বরং আপরার। যে এই মুহূর্তে এক দৃষ্টিতে আসি দিকে তাকিয়ে আছে চোখের পলকটাও পড়ছে না কেমন নেশালো তার চাহনি ওই নেশালো চোখের দিকে তাকিয়ে ধুপপোকানি কয়েক গুণ বেড়ে গেল আশি সে চেয়েও নিজের চোখ সরাতে পারল না তাকিয়ে এলো আব্রারের ওই গভীর কালো চোখের দিকে আজ আহির গায়ে হলুদ কিছুক্ষণ আগেই আহির পাঠানো গাড়িতে করে তাদের বাসায় এসেছে আসি আহি বড়লোক বাড়ির মেয়ে তা আসি আন্দাজ করেছিল কিন্তু এত বড়লোক বাড়ির মেয়ে তা আজ ওদের বাড়িতে আসার পর বুঝতে পারলো বিশাল জায়গা নিয়ে ডুপ্লেক্স বাড়ি আহিদের আরশি যত ভেতরের দিকে প্রবেশ করছে ততই অবাক হয়েছে প্রায় সব রকমের বিলাসিতা রয়েছে আহিদের বাড়িতে বাড়ির বাইরে অনেক অনেক গার্ড পাহারা দিচ্ছে আরশির মনে প্রশ্ন জমেছিল গার্ড দেখে কিন্তু ভেতরে আসার পর কোনো প্রশ্ন করার সুযোগই পেল না আরশি সে সবার পরে আসায় আহি তার হলো করে তাকে রেডি হতে পাঠিয়ে দিয়েছে তাও আবার আজ নাকি তাকে শাড়ি পরতে হবে আরশি কিছুতে রাজি হতে চাচ্ছিল না সে শাড়ি পরতেও জানে না আর না সামলাতে জানে কিন্তু আহির এক কথা আজ তারা সব বান্ধবী একই গেট আপ নিবে আর শিকেও পরতেই হবে আর শাড়ি পরা নিয়ে সে যেন কোনো চিন্তা না করে পার্লারের মহিলারা তাকে শাড়ি পরিয়ে দেবে আর সে মানতে না চেলেও আহির কাদো কাদো ফেসটা দেখে শেষমেশ রাজি হতে হলো কমলা হলুদে মিশেলে তৈরি শাড়ি পারে সুন্দর কাজ করা আরশিকে শাড়ি পরানো শেষ হতেই আহি মোহনা মন সবাই হা করে তাকালো তার দিকে কারণ এই প্রথম আশিকে তারা শাড়িতে দেখলো আহি আশির কাছে গিয়ে আশির চারপাশে ঘুরে ঘুরে ওকে দেখতে লাগলো বলল তোকে তো হেব্বি মানিয়েছে রে শাড়িতে নারী কথাটা আসলেই ঠিক কথা বলতে বলতে এক টানে আর্শের চুলের কাটা খুলে দিল আহি চমকে উঠলো আর্শি খানিকটা চিল্লিয়েই বলল। এই কি করলে এটা চুল খুললি কেন আহি ওকে হাত দিয়ে চোখ গোল গোল করে বলল। বললো তোর চুল এত বড় ঘন আর এত সুন্দর তাই বুঝি সবসময় খোপা করে রাখস যাতে আমাদের নজর না লাগে মন হাসলো। সে ছাড়া আর কেউ আরশিকে চুল খোলা অবস্থায় দেখেনি আরশি সবসময় চুল খোপা করে রাখে আহির কথায় বিরক্ত হলো আরশি বলল আরে আমার চুল সামলাতে সমস্যা হয় খোলা রাখলে পেঁচিয়ে যায় পরে আস্তাতে অনেক অসুবিধা হয় তাই খোপা করে রাখি এখন আমাকে খোপা করতে দে দেখলি তো আমার চুল আহি সাথে সাথে বাধা দিয়ে বলল। আজ খোপা হচ্ছে না আজ আমরা সবাই এক শ্বাস দিব আগেই তো বললাম তাই আজ চুল খোলা রাখতে হবে তোর আর কোনো কথা শুনতে চাচ্ছি না আরশি কিছু বলতে চাইলেও আহি থামিয়ে দিয়ে পার্লারের মহিলাকে বলল তাদের মতো হেয়ার স্টাইল করে দিতে শেষে ভারী শ্বাস দেওয়ার কথা বলতে রেগে যায় আরশি সে ভারী শ্বাস সহ্য করতে পারে না মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে তাই আহি পার্লারের মহিলাকে বললো আর্শিকে হালকা করে সাজিয়ে দিতে সাজানো শেষ হতেই রুম থেকে বেরিয়ে এসেছে আরশি ওখানে বসে থাকলে আহি কী কি আবদার জুড়ে বসে সেই ভয়। আর এমনিতেও সে শাড়ি পরে হাঁটতে পারে না তাই ভেবেছিল আস্তে ধীরে নিচে নেমে বসে থাকবে কিন্তু যেটার ভয় ছিল সেটাই হলো রুম থেকে বেরিয়ে কিছুদূর যেতেই শাড়িতে পাবে যে পরতে নিয়েছিল আরশি এমন সময় কেউ একজন তার কোমর পিছিয়ে ধরে মন আর মোহনার কথার আওয়াজ কানে পৌঁছাতে ধ্যান ভাঙে আসি একটানে আবনারের হাত কোমর থেকে ছাড়িয়ে পিছিয়ে যায় সে হাস করতে থাকে কেউ দেখে ফেললো কিনা আর মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে আবরার এখানে আসলো কি করে অন্যদিকে সে যেন এখনও ঘোরের মাঝে ডুবে আছে আশির ভাবনার মাঝে মন আর মোহন আইকে নিয়ে এসে আশির পাশে এসে দাঁড়ায় এর মাঝে আবির আর রাহুলও রেডি হয়ে বেরিয়ে এসেছে তাদের চেহারা স্পষ্ট অবাক ভাব আই এগিয়ে গিয়ে আবরারের হাত জড়িয়ে ধরে বলল কি অবাক হয়েছিস তোরা তাই তো বলেছিলাম না তোদের জন্য সারপ্রাইজ আছে এই হলো সারপ্রাইজ তোদের সবসময় বলতাম না আমার একটা জল্লাদ ভাই আছে মিট মাই জল্লাদ ভাই এমপি আজওয়াত আবরার আহি হাত জড়িয়ে ধরায় ঘোর ভাঙলো আবডারের বোনের কথায় মৃদু হাসে আবডার অন্যদিকে সবার মুখটা হা হয়ে গেছে আহির কথায় আর সে বুঝতে পারে আবরার কেন আজ অফিসে যায়নি আর তাকেও ছুটি দিয়েছে রাহুল অবাক ভাব নিয়ে বলল এগুলো তুই কি বলিস আনা তুই এত বড় একটা কথা আমাদের কাছ থেকে লুকাইতে পারলি মুখটা ঘুমরা করে বললো আমি সাধারণ একজন মেয়ে হয়েই তোদের সাথে মিশেছি আমি চাইনি কেউ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড টাকা পয়সা দেখে আমার সাথে বন্ধুত্ব করুক এসব লুকিয়েছি বলেই তো প্রকৃত বন্ধুদের খুঁজে পেলাম তোদের পেলাম যারা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না দেখেই আমাকে ভালোবেসেছে আমার সাথে বন্ধুত্ব করেছে আমি চাই না কেউ আমাকে এমপির বোন বলে নাম করা একজন বিজনেসম্যানের মেয়ে বলে স্পেশাল ট্রিট করুক আশা রাখছি সবটা জানার পর কেউ আমার সাথে স্পেশাল ট্রিট করবি না আমি তোদের কাছে আগে যেমন ছিলাম ঠিক তেমনই থাকবো আর তোরা কেউ আমার উপর রাগ করিস নি তো আহির কথা শেষ হতেই সবাই আহিকে জড়িয়ে ধরল একত্রে বলল না আমরা মোটেও রাগ করিনি সবাই ছাড়তেই আবির আহির মাথায় গাড়টা মেরে বলল। আর কিসের স্পেশাল ট্রিটরে তুই ও ফকিনি আহি ছিলি আর ভবিষ্যতেও ফকিনি আহি থাকবি আহি মাথায় হাত বুলিয়ে হাসলো আজ আর রাগ করলো না এমনটাই তো সে চায় আরশি গেলে হাত রেখে বললো রাগ করার কোনো প্রশ্নই আসে না বর্তমান যুগে এমন কয়জন আছে বল যারা পাওয়ার থাকা সত্ত্বেও সেটা দেখায় না প্রয়োগ করে না কয়জন আছে যাদের এত এত পাওয়ার অর্থ থাকার পরও তার অহংকার করে না বিশ্বাস কর আজ তোর সম্পর্কে সবটা জানার পর তোর প্রতি ভালোবাসার শ্রদ্ধা আরও বেড়ে গিয়েছে সবাই হেসে মাথা ঝাঁকালো নিচ থেকে ডাক পরে মোনার মোহনা আহিকে ধরে ধরে নিয়ে যেতে লাগলো মোহনা আর্শিকে বলল কিরে দোষ তুই আসিস না কেন তুইও এই বেডিলে ধর আর সেই দাঁতে দাঁত চেপে বললো মজা নিচ্ছিস দেখতেই তো পারত যে আমি নিজে হাঁটতে পারতেছি না আবার বল সরে ধরতে পারলে তোদের মধ্যে কেউ একজন আমারে ধর আরশির অবস্থা দেখে ফিক করে হেসে দিল মোহনা বলল তুইও বিয়া কর তাইলে তোরও এইভাবে ধরে নিয়ে যাবো আর সে নাক ফুলিয়ে বলল শয়তানের দল যা তো এখান থেকে মোহনা আর মন হাসতে হাসতে হাইকে নিয়ে নিচে নেমে গেল আর সে অসহায় চোখে ওদের যাওয়া দেখলো কি সুন্দর শাড়ি পরে হাঁটছে ওরা আর তার অবস্থা আবির আর রাহুল আগেই দৌড় দিয়েছে আবির দ্রুত গিয়েছে মেয়ে পটানোর জন্য এবার নাকি সে মেঙ্গিল হবে আর রাহুল আবিরের পিছে পিছে গিয়েছে তাকে হেল্প করবে বলে আর সে আস্তে আস্তে পা টিপে টিপে আগাচ্ছে তার মনে হচ্ছে তার পা দুটো শাড়ির মধ্যে আটকে গেছে নাড়াতেও পারছে না সে কখন জানে ধুম করে পড়ে সে বিয়ে বাড়িতে সবার সামনে পড়লে মানিজ্যত আর থাকবে না তার কোনো রকমে টেনে টুনে বাড়ির বাইরে আসলো আরশি বাড়ির সামনের খোলা জায়গায় স্টেজ তৈরি করা হয়েছে আহিকে স্টেজে বসানো হয়েছে সেও ধীর স্টেজে গেল একে একে সবাই হলুদ ছোয়ালো আহিকে হলুদ ছোয়ানো শেষে আহি নিজে সব ফ্রেন্ডদের নিয়ে গ্রুপ ফটো তুলল পুরো সময়টা জুড়ে ছেলে পক্ষ থেকে আসা একটা ছেলে খুব বিরক্ত করছে আরশিকে ছেলেটার নাম আসিফ আসিফ একবার তার চোখের প্রশংসা করছে তো একবার তার চুলের ছেলে পক্ষে সবাই হলুদ দিয়ে চলে এ ছেলে যায়নি আসির আগে পিছে ঘুরছে আহির শ্বশুর লোক বলে আসিও কিছু বলতে পারেনি তবে যতটুকু পারছে এড়িয়ে চলছে আসিফকে আসিফের এসব কর্মকাণ্ড নজর এরানি আপনারে সে তীক্ষ্ণ চোখে সবটা লক্ষ্য করেছে একতো তো শাড়ি খোলা চুল তার উপর আরও বড় আপদ হলো আসিফ নামের ছেলেটা ফটো তোলা শেষ হতে স্টেজ থেকে নেমে বাগানের দিকে চলে আসলো আরশি এখনও অনেক সময় বাকি অনুষ্ঠান শেষ হতে আর তার অবস্থা না জেহাল তাই বাগানে এসে বড় একটা শ্বাস টানলো সে মুক্ত বাতাসের সাথে ফুলের মিষ্টির ঘ্রাণ নাকে এসে ঠেকল এমন সময় চুলে টান পড়লো আরশির